আবারও দুর্ঘটনাগ্রস্ত এক যুবক উদ্ধার করে দমকল কর্মীরা গোমতী জেলা হাসপাতালে পাঠায়। ঘটনা শুক্রবার সন্ধ্যা রাতে উদয়পুর মহকুমার মাতাবাড়ি চন্দ্রপুর সংলগ্ন এলাকায়। জানা যায়, এদিন সন্ধ্যায় দমকল কর্মীরা খবর পায় এক ব্যক্তি দুর্ঘটনাগ্রস্ত হয়ে জাতীয় সড়কের পাশে রাস্তায় পড়ে আছে। দমকল কর্মীরা ছুটে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত যুবককে উদ্ধার করে তেপানিয়া হাসপাতালে পাঠালে গোমতী জেলা হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসা চলছে যুবকটির। বাড়ি কইতাছে তো অমরপুর।